দেখ এখন যে অঙ্কটা করাবো না আগের বছর লাস্ট ইয়ারে অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জেনারেল এসেছিল প্রফেশনের অঙ্ক প্রফেশন এসেছিল জেনারেল এসেছিল প্রফেশন জানিস প্রফেশন তো তোরা পড়েছিস তোর ছোট থেকে পড়ছিস প্রফেশন প্রফেশনকে বাংলায় কি জানিস তো পেশা পেশা কয়েকজন মানে প্রফেশনের মধ্যে থাকে এমন কয়েকজন এক্সাম্পল তো আর প্রফেশনের মধ্যে থাকে কারা ডক্টর প্রফেশনের মধ্যে থাকে তাই তো তারপর যে লয়ার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে প্রফেশনের মধ্যে পড়ে কি কি বললাম বল ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট পুরো পরীক্ষায় অঙ্ক এদের মধ্যেই থাকবে থাকলে এর মধ্যে থাকে কি কি মধ্যে থাকে বেসিক্যালি বলছি ডক্টর থাকে ডক্টর আর চার্টার অ্যাকাউন্ট আর লয়ার তিনটের মধ্যেই থাকে দেখ এখানে অঙ্কটা কাকে নিয়ে দিয়েছে এখানে কি দিয়েছে দেখ মিস্টার বাসু ইজ আ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাট কলকাতা তার মানে সি এ নিচে বললাম এরা তো প্রফেশনের মধ্যে পড়ে আচ্ছা প্রফেশনের অঙ্ক কিভাবে করতে হয় জানিস তো সিম্পল অঙ্ক ওর ইনকাম থেকে খরচা বাদ দিবি হয়ে যায় প্রফেশনাল কি বললাম ইনকাম থেকে খরচা মানে একজন ধর যে চার্টার অ্যাকাউন্টেন্ট ও চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে ইনকাম ওর যে ইনকাম ঠিক আছে ওর যে ইনকাম ওর ইনকাম থেকে ওর খরচা বাদ দিবি এবার বুঝিস কিন্তু একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ইনকাম করে কোথা থেকে ওর চার্টার অ্যাকাউন্টেন্ট যেই জায়গা থেকে ইনকাম করে সেই ইনকাম ওর অফিসার চার্টার অ্যাকাউন্টেন্ট ব্যাংকে টাকা রাখে সেখান থেকে ইন্টারেস্ট হয় ওটা ওর ইনকাম নয় চার্টার অ্যাকাউন্টেন্টের ইনকাম নয় ওর বাড়ি আছে বাড়ি ভাড়া দিয়ে টাকা পাচ্ছে ওটা ওর ইনকাম নয় ভালো করে বুঝবি কিন্তু ওটাও ইনকাম নয় মানে ওর প্রফেশন থেকে ইনকাম কোনটা প্রফেশন বুঝতে পারছিস একজন তো ডাক্তার সাপোজ ধর একজন ডাক্তার ডাক্তার ধর পেশেন্ট দেখে যদি কোনো টাকা পয়সা কামায় সেটাও ডাক্তারের ইনকাম ও ব্যাংকে টাকা রেখে সেখানে সুদ পাচ্ছে সেটা কি ওর প্রফেশনাল ইনকাম প্রফেশনাল ইনকাম নয় তো বুঝতে হবে এখানে অঙ্ক করার নিয়মটাকে প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দিতে হবে অঙ্ক করলে পুরো ব্যাপারটা মাথার মধ্যে ঢুকে প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা বাদ দিতে দেখ এখানে চার্টার অ্যাকাউন্ট্যান্ট দিয়েছে কি বলেছে দেখ ভালো করে দেখ আর পরীক্ষায় যখনই অঙ্ক করতে হবে তোকে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে তোকে রিসিটস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেবে তুই ভালো করে দেখ রিসিটস মানে বুঝিস তো তোরা তো ছোটবেলায় করেছিস ইলেভেনে করেছিস ও ফার্স্ট সেমিস্টারও করেছিস ইনকাম এন্ড এক্সপেন্স শিখেছিলি না সেই রিসিটস এন্ড পেমেন্ট দিয়েছে প্রথমে বলেছে কি টু ব্যালেন্স বিএফ

ওর সি এর ডিগ্রি অ্যাকাউন্টেন্ট হয় দেখলো ওর সি এর সমস্ত কাজকর্ম করলো আইনি কাজকর্মগুলো করলো যতটা গুরুত্ব আছে যতটা ইম্পর্টেন্স আছে সে যতটা দাম আছে অন্যান্য লোকের কিন্তু সাইনের দাম নেই তাহলে ও এই সাইনের দৌলতেও একটা কামাতে পারছে বুঝতে পারছিস তো মানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে কাজগুলো করতে পারবে সেই কাজ করতে পারবে না বুঝতে পারি তো এটা হচ্ছে প্রফেশনাল রিসিপ্ট বুঝতে পারলি তো তাহলে প্রফেশনাল রিসিপ্ট কত আট লাখ টাকা তারপর বলেছে কি দেখ কি লেখা আছে স্যালারি ফ্রম কলেজ এজ আ গেস্ট লেকচারার আরে একজন যে চার্টার অ্যাকাউন্টেন্ট ও তো একটা কলেজে পড়াতে পারে কি একজন যে চার্টার অ্যাকাউন্টেন্ট হয় সে একটা কলেজে গিয়ে কমার্স পড়াতে পারবে কি পারবে না ওসে কমার্স পড়াতে পারবে কোনো সমস্যা নেই চার্টার অ্যাকাউন্টেন্ট ও পড়াতে পারবে তাহলে ও যখন একটা কলেজে পড়াতে যাবে জানি তো কোন হেডে চলে যাবে ও স্যালারিতে কারণ ও যখন একটা কলেজে পড়াতে যাবে ওকে একটা রেগুলার বেসিসে যেতে হবে ভালো করে বোঝ একজন গেস্ট লেকচারার যখন কলেজে পড়াতে যাবে ওকে তখন টাইম মেনটেন করে যেতে হবে এতগুলো ক্লাস নিতে তারপরেই তো পেমেন্ট পাবে তার কাছে পেমেন্ট পাবে না তার মানে কি ও তো কর্তৃপক্ষের মধ্যে দায়বদ্ধ রেসপন্সিবল আছে তো বুঝতে পারি তো এটা স্যালারির মধ্যে চলে যাবে স্যালারি কাকে বলে স্যালারি হচ্ছে কি যেখানে মালিক আর কর্মচারীর মধ্যে সম্পর্ক আছে সেখানে এই যে প্রফেসর যাচ্ছে এ তো একটা গেস্ট লেকচারার ও তো একটা কর্মচারী এমপ্লয়ী ঠিক আছে তাহলে এখানে মালিক আর কর্মচারীর মধ্যে যেখানে সম্পর্ক থাকবে সেটা হয়ে যাবে কি যেমন ধর একজন ডাক্তার একজন ডাক্তার যেই সমস্ত ডাক্তার হাসপাতালে চাকরি করে জানিস তারা কি তারা কিন্তু প্রফেশনের মধ্যে পড়ে না তারা স্যালারির মধ্যে পড়ে কি বললাম বুঝতে পারলি কিন্তু একটা ডাক্তার যখন চেম্বার খুলছে সেটা প্রফেশন বুঝলি না কি বুঝতে পারলি না একজন কোর্টের যে লয়ার আর যে একটা পার্সোনাল চেম্বার খুলে বসে ওর মধ্যে ডিফারেন্স আছে ওকে সরকার পেমেন্ট করছে তারপর কি বলছে স্যালারি ফ্রম কলেজ যেটা বললাম তাহলে ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক ও কোন অ্যাকাউন্টসের কাজকর্ম করে টাকা পয়সা কামাচ্ছে এটা প্রফেশনের জন্য প্রফেশন পারপাস ঠিক আছে তো এটা চলে আসবে তোর প্রফেশনাল ডিসিপ্লিন এর মধ্যে তাহলে কি বুঝতে পারলাম এখানে কি বুঝতে পারলাম প্রফেশনাল ডিসিপ্লিন এর মধ্যে কি কি আসে প্রফেশনাল ডিসিপ্লিন যেটা বলছি সেটা তো আসতেই আসছে আর কি আসছে ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও অ্যাকাউন্টসের তো প্রচুর কাজ জানে

এবার দেখতে দেখ প্রফেশনাল খরচা কি একজন যে চানাটা অ্যাকাউন্টটা প্রফেশনাল খরচা কি একজন যে চানাটা অ্যাকাউন্টেন্ট হয় না তার একটা নিজস্ব ফার্ম থাকে জানিস তো নিজস্ব একটা ফার্ম থাকে তাহলে ফার্মটা থাকলে ফার্মের খরচা হয় জানিস তো ফার্মটা যে নিজের না থাকে ফার্মটা ভাড়া নিতে হবে সেই খরচা ফার্মে যে লাইট ফ্যান জ্বলছে কি তার একটা ইলেকট্রিক বিল আসবে হ্যাঁ কি না তারপর ফার্মে যে সমস্ত স্টাফ কাজ করতো প্রতি মাসে স্যালারি দিতে হবে এগুলো খরচা তো এগুলো আর এখান থেকে কি কি বলেছে প্রফেশনাল খরচা বলছে স্যালারি টু স্টাফ এইমাত্র বললো ফার্মে যে সমস্ত যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভালো করে জানিস যারা চার্টার্ড ফার্ম হয় তারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় সব কাজ করে না ও অনেক লোক নিয়ে আয় ওখানে লোক নেয় যেমন ধর ধর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এরকম লোক অনেক কাজ করে যারা ফার্মে গিয়ে কাজ করে ওরা কাজ করবে লাস্ট লাস্টে ফাইনাল কাজ দেবো হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুঝতে পারি তো তাদের ও তো লোককে দিয়ে কাজ করে তাদের মধ্যে পেমেন্ট করবে ওই স্যালারি টু স্টাফ খরচাপাতি হচ্ছে

এই যে মিস্টার বাসু একজন চার্টার অ্যাকাউন্টেন্ট ও গাড়িটা কি জন্য ব্যবহার করে ও গাড়িটা কী জন্য ব্যবহার করে এখন তুমি বলতে স্যার ও এক ক্লায়েন্টের বাড়িতে কারা ক্লায়েন্টের বাড়ি যাচ্ছে খরচা করতে পারে আবার তার এমনও হতে পারে ওই গাড়ির পেছনে ও তোর ও তোর বন্ধু বান্ধব আছে ঠিক আছে ওর ভালো বন্ধু আছে খারাপ বন্ধু আছে সবাইকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে পারে তাহলে এটা কি ওর প্রফেশনাল পারপাস হচ্ছে ঘোরাঘুরি করছে তার গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যাচ্ছে তো এগুলো কি পার্সোনাল খরচা হচ্ছে তো আমি কি বলেছিলাম প্রফেশনাল ইনকাম থেকে কি বাজে প্রফেশনাল খরচা তো তার এক লাখ টাকার মধ্যে সাপোজ ধর এক লাখ টাকা খরচা হয়েছে বললো এক লাখ টাকার মধ্যে এখানে দেখ নিচে পড়েছে দেখ লাস্ট লাইনটা পড় ওয়ান ফোর্থ অফ মোটর কার এক্সপেন্স পার্সোনাল তার মানে এক লাখ টাকার মধ্যে এক লাখের ওয়ান ফোর্থ কত হয় পঁচিশ হাজার পঁচিশ হাজার পার্সোনাল খরচা হচ্ছে পার্সোনাল খরচা মানে বলতে পারলি পার্সোনাল খরচা মানে গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে যাচ্ছে বুঝতে পারছিস তো গাড়ি নিয়ে ঘুরতে চলে যাচ্ছে ওর কি মানে প্রফেশনের জন্য ঘুরছে না ওর এন্টারটেনমেন্টের জন্য ঘুরছে তাহলে এটা কিন্তু আসবে প্রফেশনাল খরচা কত হবে

দু লাখ টাকা দেখ দু লাখ টাকা দিয়ে গাড়ি কিনেছে ডেপ্রেশন দেখ নিচে বলেছে বলেছে বল আমি আগে অঙ্ক করার আগে অঙ্ক পুরো বুঝিয়ে দিচ্ছি তাহলে অঙ্ক সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে গাড়িটা কিনেছে দু লাখ টাকা দিয়ে ডেপ্রেশন কত বল টোয়েন্টি পার্সেন্ট দু লাখেন্ট কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো পুরো গাড়ির ডেপ্রেশন এবার চল্লিশ হাজার টাকা কিন্তু পুরো আসবে না কত হয়ে যাবে তিরিশ হাজার টাকা বুঝছেন কেন দশ হাজার টাকা পার্সোনাল খরচা হচ্ছে আমার এসব আমার গাড়ির ডেপ্রেশন কত হলো

বুঝলি ওর ভালো মন মন ভালো ঠিক আছে উদার মন ও রাম কে করেছে ঠিক আছে তো এটা তো প্রফেশনাল খরচা না এটা নাও করতে পারে এটা প্রফেশনাল খরচা না এটা আসবে না হাউস হোল্ড হাউস হোল্ড মানে কি এই যে যে মিস্টার বাসু ওর তো একটা ঘর আছে তো ঘর বাড়িতে খরচা হয় কি ঘর তো ফ্যামিলির জন্য খরচা করে করেছে কত হাউস হোল্ড খরচা করেছে দশ হাজার টাকা এটাও আসবে না পার্সোনাল খরচা তো পার্চেস অফ প্রফেশনাল বুকস জানিস একজন যারা ডাক্তার হোক বা লয়ার হোক বা ধর যে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক ওদের কিছু বই কিনতে হয় প্রফেশনাল বই কিনতে কেন ওদের তো পড়াশোনা করতে হবে বই কিনতে ঠিক আছে নতুন নতুন নিয়ম এসছে ট্যাক্সের এগুলো জানতে হবে তো ওদের একটা বই কিনেছে বই কিনে কত টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বইয়ের উপর কি হয় জানিস ডেপ্রিসিয়েশন হয় বইয়ের উপর কি হয় ডেপ্রি আবার বলছি বইয়ের উপর কি হয় বইয়ের উপর ডেপ্রিসিয়েশন হয় দেখ বইয়ের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হয় চল্লিশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজার চল্লিশ পার্সেন্ট আসবে কুড়ি হাজার আর ক্লোজিং ব্যালেন্স আসবে না তা কি কি আসলো একটু দেখে নি আমরা ক্রস করে নি তাহলে তোদেরও বলতে সুবিধা হবে তোদেরও বলতে সুবিধা হবে কি কি আসলো না দেখ যেগুলো না আমি এখানে ওর উপর দিয়ে ডাক ঠিক আছে তো তোরাও বইয়ের পাশাপাশি ক্রস দি না তাহলে অঙ্ক করতে সুবিধা হবে

পার্টিকুলারস রুপিস রুপিস ঠিক আছে আচ্ছা বলে সুমন কি বললাম আমি যে শেখালাম না এটা কি বের করছি বল ইনকাম ফর্ম প্রভিশন তো একজন প্রফেশনাল ইনকাম কি করে বের করতে রুলটা কি বললাম ফর্মুলাটা কি বললাম বল প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা কি বললাম বল কথাটা প্রফেশনাল ইনকাম থেকে যে ইনকাম না প্রফেশনাল ইনকাম থেকে প্রফেশনাল খরচা করতে পেছন শেষ এইটুকুই তো মোটামুটি দেখ অঙ্কটা করতে হতে খুব কঠিন লাগলো ব্যাপারগুলো কিছুই লাগলো না অঙ্কটার মধ্যে প্রফেশনাল ইনকাম লেখ প্রথমে লেখ প্রফেশনাল ইনকাম প্রফেশনাল তা এক একটা করে লিখবো নিশ্চয়ই বলেছি প্রফেশনাল ইনকাম বল তোরা তো সবসময় দাগ দিলি বইয়ের মধ্যে এখন দাগ দিলি তো করলাম তো বল প্রফেশনাল ইনকাম এর প্রথম নামটা কি ছিল

ইনকাম ফ্রম অ্যাকাউন্টিং ওয়ার্ক কত টাকা দিয়েছে পর পঞ্চাশ হাজার টাকা আট লাখ পঞ্চাশ বাইরের ঘরে বসিয়ে দিতে হয়ে গেল প্রফেশনাল ইনকাম খরচা কমপ্লিট প্রফেশনাল ইনকাম হয়ে গেল এবার লিখবো নিচে লেকলেস প্রফেশনাল খরচা লেকলেস প্রফেশনাল এক্সপেন্সেস কি লিখবো লেস প্রফেশনাল এক্সপেন্স লিখলাম তো

যত টাকা স্যালারি দিচ্ছে আড়াই লাখ টাকা তার মধ্যে বারো হাজার টাকা পে করেছিল মানে যে চার্টার অ্যাকাউন্টেন্ট যে আছে তার নিজের একটা ছেলে আছে তার ছেলে তার ছেলেকে বারো হাজার টাকা স্যালারি দিচ্ছে যে কোনোদিন বিজনেস এ আসেই নি অ্যাটেন্ডই করেন তাহলে তাদের প্রফেশনাল খরচা নয় তাহলে ওতে কি করতে বারো হাজার টাকা মাইনাস করতে হবে বুঝতে ব্যাপারটা কি বলেছে এমন কিছু কথা বলেনি যে নিজেও বুঝে যাচ্ছে ব্যাপারটা পরে আড়াই লাখ থেকে বারো হাজার টাকা বাদ দিবি কত দু লাখ আটত্রিশ বোঝা গেল তো তারপর কি বলেছিল অফিস এক্সপেন্স ছ টাকা তারপর কি ছিল বল মোটর কার এক্সপেন্স এটা বললাম লেক মোটর কার এক্সপেন্স কত টাকা ছিল মোটর কার এক্সপেন্স ফর এক লাখ টাকা ছিল তাহলে এক লাখ টাকার মধ্যে একের চার কি খরচ ছিল পার্সোনাল খরচ মানে পার্সোনাল খরচ আসে না তাহলে কি আসে প্রফেশনাল খরচ তেমনি ভাব তুমি ছোটবেলায় অঙ্ক করেছিস এক একের চার যদি পার্সোনাল খরচা হয় তাহলে প্রফেশনাল খরচা হয় তিনের চার না তিনের চার ইনটু থ্রি ফোর ইন্টু থ্রি ফোর কত হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড তারপর কি বলেছিল ডেপ্রিসিয়েশন অন মোটর কার হ্যাঁ কিনা ওরা দেখ ওরা দেখ পেমেন্ট সাইডে লেখা আছে মোটর কার পারচেজ মোটর কার পারচেজ করলে আসবে না এই মোটর কার কিনলে আসবে না মোটর কারের ডেপ্রিসিয়েশনটা আছে কি আছে মোটর কারের ডেপ্রিসিয়েশন লেখ ডেপ্রিসিয়েশন মোটর কার লেখ ডেপ্রিসিয়েশন অন মোটর কার মোটর কার্ড বল লিখছি ডেপ্রিসন মোটর কার আগে আমি সমস্ত নিয়ে একটু কোশ্চেন আর পড়াই ভালো করে বোঝ তোদের ডেপ্রিশন শিখালাম না ডেপ্রিশন কি শিখেছিল ডেপ্রিশন কি শিখেছিলাম তুই ভিসিআর যদি কোনো কার কিনিস মানে এই বছর যদি কোনো কার কিনিস সেই কারটা যদি একশো আশি নেশো আশি নে একশো শ্রেণীর কম ইউজ করলে হাফ চার্জ হবে তুই কিনেছিস কবে সেপ্টেম্বর মাসের এক তারিখে এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তাই তো ফেব্রুয়ারি মার্চ সাত মাস ইউজ করেছিস তার মানে কি একশো শ্রেণীর বেশি তাহলে ফুল চার্জ হবে তাই তো কুল চার্জ হলে মানে কত হচ্ছে কত পার্সেন্ট বল কুড়ি পার্সেন্ট ফুল চার্জ হলো দু লাখের কুড়ি পার্সেন্ট এবার দু লাখের কুড়ি পার্সেন্ট তো পুরো দুখের তারপর একের চার তো পার্সেন্ট তাহলে তিনের চার আসবে তিনের চার তাহলে দেখ কত হচ্ছে দু লাখ ইন্টু কুড়ি পার্সেন্ট তিনের চার পর কত হচ্ছে দু লাখের কুড়ি মানে চল্লিশ হাজার চল্লিশ হাজার তিনের চার পর তিরিশ হাজার টাকা হচ্ছে দেখ কত ইন্টারেস্টিং বিষয় মানে এত ভালো লাগলো দেখ আমি এটা তিরিশ হাজার বলে যেত না করলেও তিরিশ হাজার বলে দিয়েছে দেখ ওরা বলে দিয়ে তিরিশ হাজার দেখ নিচে দেখ একটা অ্যাডজাস্টমেন্ট কর দেখ কি বলেছে বলছে ডেপ্রিজন অ্যালাওয়েবেল অন মোটর কার্ড অ্যাস পার আইটি রুলস অ্যাকচুয়ালি আমরা কোন ডেপ্রিজন নিয়ে জানিস তো ইনকাম ট্যাক্স এই ডেফিজন নিতে বলছে নাই ইনকাম ট্যাক্স বলছে তিরিশ হাজার টাকা তো আমাদের হিসাবে তিরিশ হাজার টাকায় বেরিয়েছে তিরিশ হাজার টাকায় হওয়া উচিত বুঝতে পারলি কি বললাম

আচ্ছা দেখ এরপরে যে অঙ্কটা করাবো কোশ্চেন নাম্বার এইট কি বলছে ফলোইং ইজ দা রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দীপঙ্কর দেবনি প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট ফর দ্যার এনডেড থার্টি ফার্স্ট মার্চেন্ট টোয়েন্টি ফোর একটু কোশ্চেন তাহলে দেখ সাইড দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছিস তো এখান থেকে খুঁজে বের করতে হবে কোন কোন গুলো প্রফেশনাল ইনকাম তো প্রফেশনাল ইনকামের মধ্যে প্রথমেই বলছে প্রফেশনাল রিসিভ হয়তো প্রফেশনাল ইনকাম

ঠিক আছে ক্লায়েন্ট কি হলো ক্লায়েন্ট কিন্তু গিফট করেছে আপনার অ্যাকাউন্টের কেন ভালো কাজ করেছে ভালো সার্ভিস দিয়ে তাই গিফট করেছে বুঝতে কি বললাম ভালো কাজ করেছে এই চার্টার ও আরো অন্য চার্টার অ্যাকাউন্ট দিয়ে কাজ করে দিচ্ছে বাট ভালো কাজ পায়নি এই চার্টার অ্যাকাউন্টের কাছ খুব ভালো কাজ পেয়েছে ভালো সার্ভিস পেয়েছে তাই জন্য খুশি হয়ে ওকে গিফট দিয়েছে তাহলে গিফটটা কেন করেছে প্রফেশন ভালো প্রফেশন দিয়েছে বলে করেছে তো এটাও প্রফেশনাল ইনকামের মধ্যে পড়বে আর কিছু প্রফেশনাল ইনকামের মধ্যে আসছে যেমন এক্সামিনার রেমুনেশন ফর্ম আইসিআই এটা আসবে না ইন্টারেশন টিপ এগুলো কিছু আসবে না এর প্রফেশনাল খরচা কি কি বলেছে দেখ রেন্ট রেন্ট তো প্রফেশনাল খরচা হবে কেন ভাব তুই ভাব রেন্ট কেন প্রফেশনাল খরচা হবে কারণ হচ্ছে যে একজন চার্টার অ্যাকাউন্ট দেবো একটা ফার্ম খুলেছে ফার্মটা নিচে একটা ঘর ভাড়া নিয়েছে তো তো ঘর ভাড়া ঘর ভাড়া দিতে হবে এটা প্রফেশনাল খরচা কিন্তু এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলে কত নম্বর অ্যাডজাস্টমেন্ট সি নম্বর অ্যাডজাস্টমেন্টটা পড় দ্য রেন্ট অ্যান্ড ইলেকট্রিক চার্জেস আর ইন রেসপেক্ট অফ এ হাউস মানে যে ঘরটা নিয়ে সেই ঘরটার ভাড়া এবং ঘরটার ইলেকট্রিক চার্জেস অফ হুইচ হাফ অফ দ্য পোর্শন ইউজ সেলফ রেসিডেন্স এই যে পুরো যে ঘরটা নিয়েছে না তার পুরো যে ঘরটা আছে তার মধ্যে হাফ ঘর নিজে বসবাস করছে আর বাকি হাফ ঘর ফার্ম চালাচ্ছে তাহলে এখানে যে রেন্ট আছে আঠারো এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা রেন্ট আসবে না প্রফেশনাল খরচা কিন্তু একলা লাখ নয় প্রফেশনাল খরচা কত হবে নব্বই হাজার টাকা বলতে পারি ব্যাপারটা তারপর ইলেকট্রিক চার্জেস পুরো পুরো ঘরটার ইলেকট্রিক বিল আছে বারো হাজার টাকা ছ হাজার টাকা তো প্রফেশনাল খরচা ছ হাজার টাকা পার্সোনাল খরচা কারণ ও হাফ পোর্শন ঘরে নিজে বসবাস করছে কি বুঝতে পারছিস তো অবশ্যই এটা আসবে এটা তো প্রফেশনাল খরচার মধ্যে পড়ে স্যালারি টু অফিস স্টাফ এটাও প্রফেশনাল খরচার মধ্যে পড়ে এলআইসি প্রিমিয়াম এটা পার্সোনাল খরচ আসবে না মিসলেনিয়াস অফিস এক্সপেন্স এটা প্রফেশনাল খরচ পার্চেস অফ মোটর কার মোটর কার কেনা যায় মোটর কার কিনলে তো আসে না তার উপর কি হবে ডেপ্রিসিয়েশনটা আসবে এবার দেখ এটা শোন মেম্বারশিপ ফিজ অফ আইসিএআই মানে যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হয় ভালো করে শুনবি যারা চার্টার অ্যাকাউন্টেন্ট হয় বা ধর যারা লয়ার হয় বা যারা ডাক্তার হয় ঠিক আছে তাদের না একটা মেম্বারশিপের লাইসেন্স থাকে লাইসেন্সে লাইসেন্স বা এটাকে ভালো বলে ভালো কথা বলে মেম্বারশিপ ফিজ দিতে দেয় প্রতি বছর যদি মেম্বারশিপ ফিজ না দেয় তাহলে কিন্তু তোর লাইসেন্সটা কেটে যায় বলতে পারি কি বললাম তা এটা এটা কিন্তু প্রফেশনাল খরচা অ্যাকচুয়ালি ও চার্টার অ্যাকাউন্টেন্ট বলেই ওকে দিতে হলো

তো এখানে কি বলছে এই জন্য ওকে একটা মেম্বারশিপ ফিস দিতে হবে তা এটা প্রফেশনাল খরচা আসবে ডোনেশন টু ক্যালকাটা ইউনিভার্সিটি তো আসবে না ক্যালকাটা ইউনিভার্সিটিকে ডোনেট করেছে এটা কেন আসবে এটা তো প্রফেশনাল খরচা নয় হাউস হোল্ড খরচা এটা পার্সোনাল খরচা এটাও আসবে না মোটর কার এক্সপেন্সেস পঁচাত্তর হাজার টাকা নিচে দেখ বলেছে যতটা মোটর কার খরচা হয়েছে তার মধ্যে ওয়ান ফিফ পার্সোনাল খরচা তাহলে আসবে কত ফোর ফিফ পার্চেস অফ প্রফেশনাল জার্নাল তো প্রফেশনাল জার্নাল কিনেছে আরে প্রফেশনাল জার্নাল মানে কি হয় প্রফেশনাল বই কিনেছে বই করতে বই খাতা কিনেছে তো এটা তো খরচা প্রফেশনাল খরচা এটা আসবে তো দেখ সিম্পল অঙ্ক দিয়েছিল দু হাজার বাইশ অনার্স যথেষ্ট ইজি অঙ্ক দিয়েছিল অঙ্কটা আরম্ভ করা যাক দাগ কাট রুপেশে দুটো দাগ কাট প্রথমে কি লিখবো গ্রস প্রফেশনাল রিসিটস ঠিক আছে তো প্রফেশনাল ইনকামের মধ্যে কি কি আছে বলে দিলাম প্রথমেই লিখবো প্রফেশনাল রিসিটস কত হচ্ছে 820000 নেক্সট फीस ফর্ম আদার অ্যাকাউন্টিং ওয়ার্ক

প্রফেশনাল মানে এক্সপেন্সেস প্রফেশনাল এক্সপেন্সেস কি লিখবো সবার প্রথম রেন্ট রেন্ট কত দিয়েছিল অঙ্কে এক লাখ আশি হাজার টাকা তার উপর ফিফটি পার্সেন্ট বুঝতে পারছিস তো কেন হয়েছে এটা বলেই দিলাম নব্বই হাজার টাকা আসবে তারপর কি আসবে ইলেকট্রিক চার্জেস কত টাকা বারো হাজার টাকা ছিল তার ফিফটি পার্সেন্ট আসবে ছ হাজার টাকা নেক্সট ক্লার্ক রেমুনারেশন টু অডিট ক্লার্ক কত টাকা আসবে আশি হাজার টাকা থাউজেন্ড স্যালারি স্যালারি টু টু কত টাকা আসবে বল স্যালারি টু অফিসটা কত টাকা দিয়েছে এক লাখ কুড়ি তারপর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে না মিসিয়াস অফিস এক্সপেন্স লেখ আট হাজার টাকা নেক্সট মোটর কার কেনা হয়েছে কবে দেখ মোটর কার কেনা হয়েছিল তোর এক চার চব্বিশে তাহলে ডেপ্রিসিয়েশন অন মোটর কার তো তো জানিস আমি কি বলছি মোটর কার এই বছর যদি কেনা হয় সেটা কি এক চার চব্বিশে কিনেছিস ডেটটা কবে দিয়েছি তাহলে আমি দেখে নিই ভালো করে

নেক্সট কি বলেছিল মোটর কার এক্সপেন্সেস লেক নেক্সট লেক মোটর কার এক্সপেন্সেস খরচা কত ছিল পঁচাত্তর হাজার টাকা ছিল মোটর কার খরচা ঠিক আছে তো পুরো টাকা তো আসবে না কত আসবে ফোর ফিফ কারণ প্রফেশনাল খরচা আসা খরচাটা আসে ওয়ান ফিফ তো পার্সোনাল তাহলে ফোর ফিফ প্রফেশনাল তাহলে পঁচাত্তর হাজার ফোর ফিফ কর দেখে নিচ্ছি ষাট হাজার ঠিক আছে তো

প্রফেশনাল কত টাকা টাকা বলেছে দশ হাজার টোটাল কর চার লাখ একত্রিশ হাজার পাঁচশো টাকা বাদ দিয়ে বল কত হচ্ছে শেষ হয়ে গেল চার লাখ আটাত্তর হাজার পাঁচশো টাকা বলে ইনকাম ফ্রম প্রফেশন son buenos